হযরত শাহজালাল শাহপরাণ সহ 360 আউলিয়া ও শ্রী চৈতন্যের লীলাভূমি এবং দুটি পাতা একটি কুড়ির স্থান সিলেট বিভাগ ও জেলা। ভৌগোলিক দিক থেকে দেশের এক প্রান্তে আধ্যাত্মিক রাজধানীতে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অবস্থান হলেও কারিগরি শিক্ষা বিকাশে এর কার্যক্রম ছড়িয়ে আছে দেশব্যাপী। বিপুল জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন করে আসছে সিলেট সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর। সুপ্রিয় দর্শক, আমরা জানি এদেশে নারী পুরুষের শিক্ষার সমতা সৃষ্টি হয়েছে, সাধারণ শিক্ষাক্ষেত্রে তারা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু কারিগরি শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের অবস্থাটি কেমন সেটি দেখবার জন্য আমরা এসেছি রাজধানী শহর থেকে অনেক দূরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের স্মৃতিধন্য সিলেটে। এখানে আমরা সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, ঘুরে দেখব এই প্রতিষ্ঠানের কার্যক্রম। চলুন প্রিয় দর্শক, ঘুরে দেখি সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিভাবে এদেশের মেয়েদের কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্টেপের আওতায় 6 মাস মেয়াদী সম্পূর্ণ ফ্রিতে এই আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড কোর্সটি পরিচালিত হয়ে আসছে। এই কোর্সটি শিখলে বিভিন্ন কনসালটেন্ট ফার্মে কাজের সুযোগ রয়েছে। আমি ফারজানা বেগম, সিলেট সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাডের একজন স্টুডেন্ট। আমি এখানে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের নকশা এবং প্ল্যানের কাজগুলো শিখছি, 2D এবং 3D। এখানে আমাদের টিচাররা অনেক আন্তরিকভাবে আমাদের কাজ শেখান। এখান থেকে কাজ শিখে আমি নিজে আত্মনির্ভরশীল হতে পারবো, একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো অথবা নিজে কোনো প্রতিষ্ঠান করতে পারবো। আমাদের স্টেপ প্রকল্পটা সম্পূর্ণ ফ্রি, আমরা এখান থেকে প্রতি মাসে 700 টাকা করে উপবৃত্তি পাচ্ছি। এই কোর্সটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের 2D 3D-র মাধ্যমে বিল্ডিং সহ বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ শেখানো হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতি মাসে 700 টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করানো হয়। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারবে। এখানে স্টেপ কর্তৃক 6 মাস মেয়াদী কোর্স অটোক্যাড, সেই অটোক্যাডের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ডিজাইন শেখাই। এখানে 2D 3D-র মাধ্যমে আমরা কাজ শেখাই। এখানে কাজ শিখে আমাদের ছাত্রীরা বিভিন্ন কনসালটেন্ট ফার্মে কাজ করতে পারবে এবং তাদেরকে ইন্ডাস্ট্রি পরিদর্শন করাই। 6 মাস মেয়াদী এই কোর্সটি পরিচালিত হয়। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, এখান থেকে 700 টাকা বৃত্তি প্রদান করা হয়। এই কোর্সটি শিখে তারা আত্মনির্ভরশীল হতে পারে। স্টেপের আওতায় 6 মাস মেয়াদী জেনারেল ইলেকট্রনিক্স কোর্সটি পরিচালিত হয়ে আসছে। এই কোর্সটি সম্পন্ন করে প্রশিক্ষণার্থীরা নিজেরা ব্যবসা করতে পারে অথবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ রয়েছে। এই কোর্সটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং যে কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ ফারজানা আক্তার। আপনি ইলেকট্রনিক্স বিষয় নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, এর আগে আপনি পড়ালেখা করেছেন কিছু? আমি ইন্টার পাস করছি, এবার অনার্সে অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো আপনি এই যে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন জেনারেল ইলেকট্রনিক্স বিষয়ে, এতে ছেলেরা তো সাধারণত এই কাজগুলো করে, আপনি কেন নিচ্ছেন? আমি নিচ্ছি একটা পালন জব করব, এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় এটার অনেক মূল্য আছে, তো একটা চাকরি করব অথবা নিজে ব্যবসা করব। অর্থাৎ ইলেকট্রনিক্স শিখলে তো একটা ইলেকট্রনিক্সের দোকান দিতে পারবেন? দোকান দিতে পারবো, হ্যাঁ। তা আপনি এই যে ইলেকট্রনিক্সের কাজ শিখছেন, ইলেকট্রিক্যালের কাজ শিখছেন, এটা শিখতে গিয়ে কখনো শর্ট খেয়েছেন বিদ্যুতে? না, আমি শর্ট খাইনি। কেন খাননি? কারণ স্যাররা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ধরতে হয়, এরকম নিরাপদভাবে কাজ করতে হয়। জি, নিরাপদভাবে কাজ করতে হয়। প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সরকারি সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতি মাসে 700 টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করানো হয়। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারবে এবং নারীদের ভাগ্য উন্নয়নে ও সোনার বাংলা বিনির্মাণে যথাযথ ভূমিকা পালন করতে পারবে। জেনারেল ইলেকট্রনিক্সের সিনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে এখন কথা বলবো। এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আপনার কতগুলো আসন রয়েছে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে? প্রত্যেকটা ট্রেডে 40টা করে। প্রত্যেক ট্রেডে 40টা আসনে 40 জন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী। প্রতি সেমিস্টারে কি আপনারা পূর্ণ সংখ্যক শিক্ষার্থী পেয়ে থাকেন? হ্যাঁ, স্টুডেন্ট পেতে কোনো সমস্যা হয় না। তো আমরা তো সাধারণভাবে চিন্তা করি যে কারিগরি শিক্ষা, তার মধ্যে আবার হচ্ছে ইলেকট্রনিক্স, এটা শক্ত বিষয়, মেয়েরা পারবে কি না? আপনার কি মনে হয় তারা কেমন শিখছে? না, অনেক ভালো শিখছে এবং আমরা অনেক ইজিভাবে তাদেরকে শেখাই। আচ্ছা, মানে কৃতিত্বটা আপনার যে সুন্দর করে শেখাচ্ছেন, কিন্তু তারাও খুব আগ্রহী। তো তারা ভয় পায় না ইলেকট্রনিক কাজ শিখতে গিয়ে? না, আমরা সেভাবে শেখাই যাতে ওদেরকে ভয়ের দিকটাকে ভাঙায় দিই, তারপর আস্তে আস্তে ইজি হয়ে যায় ওরা। এবং এই যে প্রতিনিয়ত আপনার কাছ থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর শিক্ষার্থীরা ইলেকট্রনিক্সের কাজ শিখে বেরিয়ে যাচ্ছে, মেয়েরা বলতে পারি, তারা বের হওয়ার পরে লেখাপড়া প্রশিক্ষণ শেষে তারা কী করে জানেন? তারা নিজেরা স্বয়ৌদ্যোগে হয়ে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলে, তা না হলে ওরা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রিতেও অ্যাপ্লাই করে চাকরির জন্য। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বসে থাকছে না? প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার থাকে না সাধারণত। স্বেচ্ছা যদি কেউ বেকার না থাকতে চায়, তাহলে এই প্রশিক্ষণটি তাদের কর্মজীবনে প্রবেশে সহযোগিতা করছে। অবশ্যই। সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হাউসকিপিং ট্রেডে বিদেশগামী মহিলা কর্মীদের 30 দিনের আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিদেশগামী মহিলা কর্মীদের আরবি ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং হাতে কলমে কাজ শেখানো হয়। অত্র ট্রেডে প্রতি ব্যাচে 50 জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। আমাদের দেশে পুরুষদের পাশাপাশি নারীরাও এখন কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে এসেছে এবং তারা শুধু দেশেই কাজ করছে না, দেশের বাইরেও তাদের অবাধ বিচরণ। এরকম একটি কর্মী বাহিনীর সঙ্গে আজ আমি পরিচিত হবার সুযোগ পেয়েছি, আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এবং কি কাজ নিয়ে যাচ্ছে? কি নাম আপনার? সুফিয়া আক্তার। সুফিয়া আক্তার, আপনার বাড়ি কোথায়? সিলেট। সিলেটে। তো আপনি কি কাজ এখানে প্রশিক্ষণ নিয়েছেন? হাউসকিপিং। হাউসকিপিংয়ে তো এইগুলো তো আমরা যে ঘরের কাজ সেগুলো তো আমরা নিজেরা এমনিতেই পারি, এখানে আসলে কি শিখলেন? আমাদের বাসাতে যেগুলো কাজ আছে সেগুলো তো বিদেশে নাই, যন্ত্রপাতিগুলো নাই, তাই এখানে যে সেই যন্ত্রপাতিগুলোকে শেখার জন্য এখানে এসেছি। আপনি বলতে চাচ্ছেন যে ঘর বাড়িতে যে যন্ত্রপাতি তার চেয়ে অনেক বেশি যন্ত্রপাতি বিদেশে ওরা ঘরের কাজে ব্যবহার করে, সেই যন্ত্র তো আপনার ঘরে নেই, সেগুলো শেখার জন্য আপনি এখানে এসেছেন? সে কারণে ট্রেনিং এসেছি। খুব ভালো। আপনি কোথা থেকে এসেছেন? গোলাপগঞ্জ। আপনি কোন দেশে যাবেন? জর্দান। আচ্ছা, তো এখানে প্রশিক্ষণের জন্য কেন এসেছেন? ভাষা শিখতে, বা আরবি ভাষা শিখছি না আমরা এই জায়গায়, আরবি ভাষা শিখিয়া সুন্দর মতন বিদেশ যাইতে চাই, ভালো মতন থাকতে চাই, ভালো মতন কাজ কাম করতে চাই, মালিকের সাথে ভালো মতন ব্যবহার করতে চাই, যেন আমার কথা মালিকে বুঝে আর মালিকের কথা আমি বুঝতে পারি। খুব ভালো। তো আপনি তো ঘরের কাজ এমনিতেই জানতেন, এখানে এসেও কাজও শিখেছেন আবার ভাষাও শিখেছেন, আমাদেরকে দু একটা ভাষা শোনাবেন? হ্যাঁ, শোনাইব। যদি কেউ বিপদে পড়ে বিদেশে গিয়া, তাহলে এত সহজে মুশকিলা বলতে হবে না, আনাফি মুশকিলা বলতে হবে। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি সৌদি আরব যাচ্ছি। এখানে প্রশিক্ষণ নিয়েছেন, সৌদি আরবে যাচ্ছেন, কত টাকা বেতন পাবেন? 20,000 টাকা বেতন পাবেন। তো এই প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনার কি উপকার হবে? অনেকটাই উপকার হয়, কারণ বিদেশ গেলে তো টাকা পয়সা নিয়ে অনেক বেজাল হয়, সেই জন্য প্রশিক্ষণে আসা এটাই কারণ যে শিক্ষা তৈরির জন্য শিক্ষা দেওয়া হয় যে অ্যাকাউন্ট করে যাবেন, দুইটা অ্যাকাউন্ট, যেটা নিজের জন্য প্রয়োজন বা অন্যটা নিজের মা বাবা ভাই বোনের জন্য প্রয়োজন, সেই জন্য এখানে আসা সব কিছু শিখায় এখানে। খুব ভালো, ভালো মতো শিখতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো মতনই শিক্ষা পাচ্ছে। ঠিক আছে, এর পরের জন্য আপনার কাছ থেকে শুনি যে আপনি বিদেশে যাচ্ছেন, প্রশিক্ষণ নিতে এলেন, এখন আপনার কি মনে হয়? জি, ভালো লাগছে? জি, অনেক ভালো। এই প্রশিক্ষণ থেকে কি উপকার পেলেন? আমরা সৌদি আরব গিয়ে যেতে না সমস্যা পড়তে পারি, অনেক আরবি ভাষা শিখা, যেতে মালিকের সাথে আমরা খারাপ বিহেভ না করতে পারি, মালিক আমাদের সাথে না করতে পারে, বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাইতে পারি, এইসব শিখা আমাদেরকে। তো খুব ভালো, আপনারা সবাই এরকম শিখেছেন তো? তো আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন আপনারা। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মহিলারা চাকরির জন্য সৌদি আরব, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমন করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই বিদেশগামী প্রশিক্ষণার্থীদেরকে তত্ত্বাবধান করছেন নূর মোহাম্মদ হোসেন, তার কাছ থেকে শুনবো আপনার এই যে শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থীরা বিদেশ যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাদের কতদিনের কোর্স এখানে পরিচালনা স্যার? এখানে তাদেরকে 30 দিন মেয়াদি প্রশিক্ষণ। কী বিষয় শেখানো হয় এখানে? হাউসকিপিং, মূলত এখানে কীভাবে তারা বিদেশ গিয়ে বাসায় কাজ করবে প্র্যাকটিক্যালি আমাদের এখানে শেখানো হয়। তার মধ্যে ওয়াশিং মেশিন কীভাবে কাপড় ধোয়, তারপরে ভ্যাকুম ক্লিনার কীভাবে কার্পেট পরিষ্কার, এইসব বিষয় মানে এই যন্ত্রপাতি পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি আর কোনো বিষয় শেখানো? হ্যাঁ, এটা এর পাশাপাশি ভাষা শেখানো হয়, যে ভাষাগুলো তারা ওখানে যে ব্যবহার করবে এবং এয়ারপোর্ট কীভাবে প্লেনে উঠতে হবে সব বিষয় এখানে শেখানো, দেখিয়ে শিখিয়ে দেওয়া হয়। এবং পাশাপাশি তাদের নিরাপত্তার কোনো বিষয়? হ্যাঁ অবশ্যই, যে বিদেশে গেলে তারা কীভাবে নিজেকে নিরাপদ রাখবে এবং বিপদে পড়লে তারা কীভাবে কার সাথে যোগাযোগ করবে সেই সব বিষয় আমরা এখানে। তো এই যে যারা যাচ্ছে দলে দলে এক মাসের প্রশিক্ষণ নিয়ে, এটা যাওয়ার জন্য অর্থ করি বিষয়টি সম্ভব? না স্যার, এদের কোনো টাকা পয়সা লাগে না, এটা টোটালি ফ্রি, তারা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে যাচ্ছে। এবং তারা কি রকম বেতন পাচ্ছে? তারা 16,000 থেকে 20,000 এরকম বেতন পায়। এ পর্যন্ত কতগুলো ব্যাচ আপনারা এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন? এ পর্যন্ত আমাদের 261 নম্বর ব্যাচ শেষ করছি আমরা। এ পর্যন্ত 261 নম্বর ব্যাচ শেষ হয়েছে আমরা শুনলাম। এবং এরকম সারা দেশে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য গ্রুপ তৈরি হচ্ছে, যারা বিদেশে যাচ্ছে, তাদের শ্রমে ঘামে অর্থ উপার্জন করে আমাদের দেশে পাঠাচ্ছে। তাদের এই প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশ একদিন সামনের দিকে এগিয়ে যাবে। সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্টেপের অধীনে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ড্রেস মেকিং অ্যান্ড এমব্রয়ডারি ট্রেডে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে কাজ শেখানো হয়। এখানে প্রশিক্ষণার্থীদের ব্লাউজ, পেটিকোট, সালোয়ার কামিজ, মেক্সি, ফতুয়া, শার্ট, প্যান্ট সহ অন্যান্য পোশাকের কাজ দক্ষতার সহিত শেখানো হয়। অত্র ট্রেডে প্রতি 6 মাসে 40 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের জন্য কোনো রকম ফি ছাড়াই ভর্তি হয় ও প্রশিক্ষণ গ্রহণ করেন। আপনি এখানে গার্মেন্টস ট্রেডে কাজ শিখছেন, কতদিন ধরে শিখছেন? প্রায় 4 মাস হয়ে গেছে। আচ্ছা, আপনি লেখাপড়া এমনিতে কি করেছেন? লেখাপড়া আমি 8 পাস করছি। আচ্ছা, তো এখন যে গার্মেন্টস ট্রেডের কাজ শিখছেন, সেলাইয়ের কাজ শিখছেন, এগুলো শেখার পরে আপনি কি করবেন? আমি যদি এইখান থেকে যদি শিক্ষা যাইতে পারি তো আমার একটা আশা আছে, আমি ছোটখাটো একটা ব্যবসা করবো, যেটাকে বলে ক্ষুদ্র ব্যবসায়ী, এটা আমি করতে আমার আশা আছে, আর নিজের কাজটা দিয়ে করতে পারি এটাই অনেক। প্রতি মাসে প্রশিক্ষণার্থীরা স্টেপ থেকে 700 টাকা করে বৃত্তি পান। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকুরির পাশাপাশি নিজেরা আত্মনির্ভরশীল হয়ে থাকেন। গার্মেন্টস ট্রেডে শিক্ষিকা নাজমা আক্তার, তার কাছ থেকে শুনবো এই ট্রেডের প্রশিক্ষণার্থীদের কথা। আপনার এখানে মোট কতগুলো আসন রয়েছে এই ট্রেডে? আমাদের এখানে 40টা আসন আছে। 6 মাস মেয়াদি কোর্স? জি। এই 6 মাসে 40টা আসনে কি শিক্ষার্থী পাওয়া যায় ঠিকমতো? তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ পাওয়া যায়, আমরা অনেক যাচাই বাছাই করে 40টা আসন আমরা দিয়ে নেই। আচ্ছা, এই যে যারা শিখছে তাদের শেখার ক্ষেত্রে 6 মাসের মধ্যে কি কি কাজ তারা শিখতে পারে? তাদেরকে আমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো থাকে সেগুলো আমরা করাই, যেমন ব্লাউজ, পেটিকোট, সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে যেটা 6 মাসের ভিতরেই পড়ে। তো এই যে সব বোনেরা শিখছে তারা কি কোর্স কমপ্লিট করে তো, না মাঝখানে ঝরে পড়ে? না, খুব বেশি ঝরে পড়ে না, দেখা গেল যে 40 জন থেকে 1 বা 2 জন ঝরে পড়ে এরকম। তারপরে তো এরা কোর্স শেষে পরীক্ষা অংশগ্রহণ করে, পাশের হার কেমন, সবাই পাশ করতে পারে? অবশ্যই সবাই অংশগ্রহণ করে, দেখা গেল যে কোনো কোনো মেয়েদের বিয়ে হয়ে যায় যাদের, তারা শুধু পারে না, তবে 40 জন থেকে 39 জন বা 38 জন আমাদের ক্যান্ডিডেট থাকে পরীক্ষার্থী। আপনার কাছে এবারে জানতে চাই যে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা আসলে কেন প্রশিক্ষণটি নেয় বা প্রশিক্ষণ শেষে কোথায় যায়? তারা মূলত নিজেদেরকে উন্নত করার লক্ষ্যে এখানে আসে, আবার বেশি বেশি যারা নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে চায় তারাও এখানে আসে, আবার কিছু কিছু ক্যাটাগরি আমরা ছাত্রী পেয়ে থাকি যারা লন্ডনে যাওয়ার জন্য আগ্রহী, তারা হাতে কলমে কিছু শিখে লন্ডনে যেয়ে যেন কোনো কিছু করতে পারে সেজন্যও আসে তারা এখানে। সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্টেপের অধীনে যতগুলো ট্রেড আছে তার মধ্যে প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং অ্যান্ড ডিজাইন ট্রেড অন্যতম। এখানে প্রতি 6 মাসে 40 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের জন্য ভর্তি হয়। ভর্তির জন্য তাদের কোনো রকম ফি দিতে হয় না।
আমি রুজিন আক্তার জর্ণা। আমি সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্টেপের অধীনে প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং অ্যান্ড ডিজাইন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতেছি। আর ওই ট্রেডে আমাদের কোনো টাকা দিতে হয় না, ওইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করতেছি। ওইখান থেকে আমাদের প্রতি মাসে 700 টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। আর আমি এই প্রতিষ্ঠান থেকে স্বাবলম্বী হয়ে, আমি নিজে স্বাবলম্বী হয়ে একটা প্রতিষ্ঠান করতে চাই। আর ওইখান থেকে আরও 5 জনকে নিয়ে ওদের সাথে নিজে কাজ করে আমি নিজে স্বাবলম্বী হব আর ওদেরকেই স্বাবলম্বী করব। প্রতি মাসে প্রশিক্ষণার্থীরা স্টেপ থেকে 700 টাকা করে বৃদ্ধি পান। আমরা জানি পোশাক খাত বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটি বড় খাত। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্যাটার্ন মেকার অথবা কোনো বাইং হাউস, ফ্যাশন হাউস অথবা পোশাক খাত সম্পর্কিত যে কোনো বিভাগে কাজ করতে পারবে। আমাদের এই সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 4টা ট্রেডে স্টেপের অধীনে প্রশিক্ষণ চলে। প্যাটার্ন মেকিং, মার্কার মেকিং অ্যান্ড ডিজাইন ট্রেড তার মধ্যে একটি অন্যতম ট্রেড। এখানে 40 জন ছাত্রী আমরা ভর্তি করি, 6 মাসের তারা প্রশিক্ষণ গ্রহণ করে। ছাত্রীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য কোনো ফি নেওয়া হয় না এবং স্টেপ প্রকল্প থেকে তারা প্রতি মাসে 700 টাকা করে বৃত্তি পায়। আমরা জানি যে পোশাক খাত বাংলাদেশের একটি রেমিটেন্স আয়ের অন্যতম বড় খাত। এখান থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে প্যাটার্ন মাস্টার হিসেবে অথবা ফ্যাশন হাউস বা বুটিক হাউস অথবা অন্য যে কোনো গার্মেন্টস রিলেটেড খাতে তারা চাকরি করতে পারবে। আমরা আশা করি ছাত্রীরা এখান থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করছে তারা ভবিষ্যতে এটা তাদের জীবনে সফলতার জন্য কাজে লাগাতে পারবে। প্রকৌশলী শাহনাজ পারভীন সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ, তার সাথে এখন কথা বলবো। সিলেটে মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণ এই চিত্রটি কেমন? সিলেট জেলার কারিগরি শিক্ষা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। আগে যখন আমাদের প্রথম আমরা স্টুডেন্ট ভর্তি করি তখন আমাদের স্টুডেন্ট অনেক কম ছিল, আর এখন স্টুডেন্টের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। মেয়ে শিক্ষার্থীরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, তারপরও তারা প্র্যাকটিক্যালি কেমন করছে এখানে? মেয়েদের প্রচুর আগ্রহ কারিগরি শিক্ষায়। তাদের আমাদের যখন ভর্তি নেই আমরা, আমাদের সিট প্রতি ট্রেডে 40টা করে, আমার এখানে 6টা ট্রেড আছে, তো দেখা যায় যে অনেক আমরা মেয়েদেরকে ভর্তি নিতে পারি না সিটের স্বল্পতার জন্য, তখন তারা মন খারাপ করে। তো আমাদের যদি ওরকম আরও অ্যাবিলিটি বাড়ে আমরা আরও মেয়ে ভর্তি নিতে পারলে ওদেরকে হয়তো সন্তুষ্ট করতে পারতাম। কারিগরি শিক্ষা অনেক বেশি ব্যবহারিক নির্ভর, এই ব্যবহারিক ক্লাসটি এখানে কীভাবে পরিচালিত হয়? মেয়েদের ধৈর্য সহ্য একটু বেশি, আমরা এটা বাস্তব জীবনেও দেখে থাকি, তো এটার প্রতিফলন আমরা ক্লাসেও পাই। ওরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করে এবং ক্লাসে নিয়মিত আসে। ব্যবহারিক ক্লাসের জন্য যন্ত্রপাতি লাগে, সেই যন্ত্রপাতিগুলো আমাদের দেশে কতটা আধুনিক যন্ত্রপাতি ক্লাসে ব্যবহার করা হয়? আমাদের যন্ত্রপাতি খুবই ভালো, আমাদের সরকার থেকে আমরা বেশ যন্ত্রপাতি পেয়েছি। এর মাঝে এরপরে আমাদের যখন স্টেপ প্রজেক্ট আসে, স্টেপের বদলতে আমরা অনেক নতুন নতুন মডার্নাইজ যন্ত্রপাতি কিনতে পেরেছি। এর জন্য স্টুডেন্টদের প্র্যাকটিক্যালেও অনেক আরও মডার্নাইজভাবে ওরা শিখতে পারছে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে একটি গভীর সম্পর্কের জায়গা রয়েছে, আমাদের দেশে সেটি এখন কী অবস্থায়? আপনারা কী করছেন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে? জি, আমাদের এখানে প্লেসমেন্ট সেল একটা ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা যোগাযোগ করে যে মেয়েদের কোথায় কীভাবে জব আমরা দিতে পারি, কোন ডিপার্টমেন্টের কোথায় আমরা মেয়েদেরকে চাকরি দিতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রিগুলির সাথে এতই ভালো সম্পর্ক হয়েছে যে ইন্ডাস্ট্রির লোক এসে আমার অফিসেও মাঝে মাঝে বসে থাকে, যেটা সত্যি কথা। 2 দিন আগেও একজন ইন্ডাস্ট্রি থেকে, গার্মেন্টস থেকে একজন লোক এসেছে, বলছে ম্যাডাম আমার 12টা মেয়ে লাগবে। তো এদিক থেকে আমরা লাকি যে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারছি। প্রশিক্ষণ গ্রহণ শেষে তো একজন শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করে, আপনার এখান থেকে যারা বের হচ্ছে তারা কী জাতীয় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে? আমার এখানে গার্মেন্টস ট্রেড আর প্যাটার্ন মেকিং অ্যান্ড ডিজাইনের যে ট্রেডটা আছে এরা মেইনলি আপনার গার্মেন্টসে জব করে থাকে, আর অটোক্যাড যারা তারা বিভিন্ন বাড়ি তারপর প্রতিষ্ঠানের ডিজাইনের কাজ করে থাকে। তারপর যারা ইলেকট্রনিক্সে কাজ করে, ইলেকট্রনিক্সের মেয়েরা ইলেকট্রনিক্সের সার্কিট, শোরুম, তারপর বিভিন্ন প্রোডাকশন ইউনিটে মেয়েরা কাজ করে থাকে।
আপনি যদি দেশের অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের মেয়েদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমাদের মেয়েরা সাধারণ শিক্ষায় যেভাবে নিজেদের পারদর্শিতা দেখাচ্ছে, আমার সবার প্রতি অনুরোধ রইল কারিগরি শিক্ষায়ও মেয়েদের এগিয়ে আসার জন্য। কারণ কারিগরি শিক্ষা নিলে খুব অল্প সময়ে আমরা তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। তো মেয়েদের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া খুবই দরকারি। তো আমি মেয়েদেরকে আগ্রহ প্রকাশ করছি যে তারা কারিগরি শিক্ষা নেক এবং তারা স্বনির্ভর হোক। কি পুরুষ কি নারী, কারিগরি শিক্ষা গ্রহণ করে আজ আর কেউ বেকার থাকে না। আমরা সিলেট কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে এসে দেখলাম এখানে শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং তাদের শিক্ষকদের সাথে কথা বলেছি সেই সব শিক্ষার্থীর সাথে যারা এখান থেকে পাশ করে সুন্দর কর্মজীবন শুরু করেছে। এদের প্রত্যেকের চোখে মুখে এখন আনন্দের ছোঁয়া। আমার সাথে দেখতে পাচ্ছেন যারা বিদেশগামী, তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং তারা শেষ পর্যন্ত বিদেশে যাওয়ার জন্য তৈরিও হয়েছে। এদের প্রত্যেকের চোখে মুখে যে স্বপ্ন, সেই স্বপ্ন তাদেরকে একদিন সুন্দর আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সকলকে অনুরোধ করতে চাই, আসুন সবাই মিলে কারিগরি শিক্ষা গ্রহণ করি এবং দক্ষ হাতে দেশ গড়ি।